হ্যালো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কোনো মোবাইলে আপনারা ফিঙ্গার প্রিন্ট লক কীভাবে অ্যাড করবেন ফিঙ্গার প্রিন্ট লক অ্যাড করার জন্য আপনাকে কী করতে হবে আপনাকে যেতে হবে আপনার মোবাইলের সেটিংয়ে তো এখান থেকে আপনারা আপনার মোবাইলের সেটিং অ্যাপটাকে ওপেন করে নেবেন তো আমি এখান থেকে ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর আপনারা কী করবেন এখান থেকে আপনার সিকিউরিটি বিলে একটা অপশন দেওয়া আছে আপনারা সিকিউরিটি অপশনটাকে খুঁজে বের করে আপনারা সিকিউরিটি অপশনটাকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে তারপর আপনারা কী করবেন এইখানে দেখেন নিচে লেখা আছে ফিঙ্গার প্রিন্ট আপনারা আপনার ফিঙ্গার প্রিন্টে ক্লিক করে দেবেন তারপর আপনারা যদি ফিঙ্গার প্রিন্ট অপশনটা আপনারা খুঁজে পাইতেছেন না তাহলে আপনারা কি করবেন আপনারা নতুন করে আপনারা আপনার সেটিং অ্যাপটাকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর উপরে দেখেন আপনার সার্চের অপশন দেওয়া আছে আপনারা কী করবেন সার্চের অপশনে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে আপনারা লিখে নেবেন ফিঙ্গার তো আমি এখানে লিখে নিতেছি ফিঙ্গার লিখে নেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম করে বহু ধরনের অপশন চলে আসবে তো এখান থেকে আপনারা কী করবেন এইখানে দেখেন লেখা আছে অ্যাড ফিঙ্গার প্রিন্ট আপনারা কী করবেন অ্যাড ফিঙ্গার প্রিন্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে আপনার যেটা ফোনের হোমস্ক্রিন লক আছে ওই লকটা দিতে বলছে তো এখান থেকে আপনারা আপনার লকটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে তারপর আপনারা কী করবেন এখানে দেখেন আনলক লেখা আছে আপনারা কী করবেন আনলকের এটাকে এনাবল করে দেবেন এনাবল করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে তো এখানে আপনাকে কী বলছে স্টার্ট এনরোলমেন্ট তো আপনারা কী করবেন এই অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে কী বলছে এখানে দেখেন আই হ্যাভ রিড দ্য প্রাইভেসি স্টেটমেন্ট তো আপনারা কী করবেন এটাকে এরকম করে টিকমার্ক করে দেবেন দেওয়ার পর এখানে এগ্রি লেখা আছে আপনারা এগ্রিতে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে তারপর আপনারা কি করবেন আপনার যেটা ফিঙ্গারের অপশন দেওয়া আছে আপনার মোবাইলে আপনার ফিঙ্গারের ওইখানে আপনার যে হাতের আঙ্গুল দিয়ে আপনারা আপনার ফিঙ্গারটাকে করতে চাইতেছেন ওই হাতের আঙ্গুল দিয়ে আপনারা এরকম করে দিয়ে থাকবেন বারবার আপনারা এরকম করে ক্লিক করতে থাকবেন ক্লিক করার পর আপনার এখানে যে মোবাইলের ফিঙ্গারের যেটা অপশান দেওয়া আছে এটা পুরা হয়ে যাবে তারপর আপনার ফিঙ্গার অ্যাড করা অপশন চলে আসবে আপনারা বারবার আপনার হাতের আঙ্গুলটাকে উঠাবেন তারপর আপনার ফিঙ্গারে ওই জায়গায় আবার লাগাবেন এরকম করার পর আপনার এটা পুরা হয়ে যাবে পুরা হয়ে যাওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে তারপর আপনারা কী করবেন এখানে ডান লাইক আছে আপনারা ডানের অপশনে ক্লিক করে দেবেন ডানের অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনার ফিঙ্গার প্রিন্ট লক অ্যাড হয়ে গেছে তো আমি আপনাদেরকে দেখাই দিতেছি তো আমি এখানে আমার মোবাইলটাকে অফ করে নিলাম অফ করে নেওয়ার পর এখানে দেখেন আমার লকের অপশন চলে আসছে তো আমি এখানে ফিঙ্গার দিয়ে দিলাম দেখেন এখানে কিন্তু আমার লকটা খুলে গেল তো এরকম করে কিন্তু চাইলে আপনারা আপনার যে কোনো মোবাইলে ফিঙ্গার প্রিন্ট লক অ্যাড করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ